হ্যালো ফ্রেন্ডস, নিতাশ গপশপের নতুন একটা ঝকঝকে ক্লিনিং ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাথরুম ক্লিনিংয়ের সমস্ত টিপস, সমস্ত হ্যাকস, একদম মানে ঘরোয়া সিম্পলি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে যে বাথরুম কীভাবে ক্লিন করা যায় তারই কিছু টিপস। তো দেখো, আমার বাথরুমটা কিন্তু খুব একটা নোংরা নয়, মানে নিউ বাথরুম আমার, 2-3 বছর জাস্ট ইউজ করছি। তো সেই কারণে এই টিপসটা কিন্তু যাদের 10 বছর বা আরও বেশি পুরনো বাথরুম তাদের জন্যও কিন্তু প্রযোজ্য। তো এখন বাথরুমের যে অবস্থা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই তোমাদের দেখে হয়তো অনেকেরই গা ঘিন ঘিন করতে পারে, যারা এখনও পর্যন্ত মানে এই সমস্ত সাংসারিক যাঁতাকলের বাইরে আছো তাদের, কিন্তু যারা সংসারের মধ্যে ইনভলভ হয়ে গেছো তাদের কিন্তু এই জিনিসটা খুবই মানে টানে, যে বাড়ির একটা দেখবে কিচেন আর বাথরুম এই দুটো জিনিসের ওপরেই কিন্তু সেই বাড়ির পরিবেশ, স্বাস্থ্যকর যে পরিবেশ সেটা অনেকাংশে নির্ভর করে, মানে বেশিরভাগটাই বাড়ির পরিবেশ, স্বাস্থ্যকর যে পরিবেশ সেটা কিন্তু বাথরুম আর কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নের উপরেই কিন্তু নির্ভর করে। তো এখন আমার বাথরুমের এই অবস্থা, আর আমি দেখো খুব মানে আমি তো বললাম খুব একটা পুরনো নয়, তো কী অবস্থায় আছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর বেশ কিছুদিন ধরে যে বৃষ্টি, ঠান্ডা একটা ওয়েদার, তো সেই কারণে আমি অনেকদিন ধরেই ভাবছি যে এটা ক্লিন করব কিন্তু আর করে উঠতে পারছিলাম না। এখনও গলার অবস্থা ভীষণই খারাপ, কিন্তু আর এটাকে রাখা যাবে না। তো চলো আজকে ঝটপট ক্লিনিং স্টার্ট করে দিই। প্রথমেই দেখো, যে সমস্ত জিনিসপত্রগুলো সবার থাকে, যে আমাদের কর্নারে কর্নারে বাথরুমের যে সমস্ত জিনিসপত্র সেইগুলোকে প্রথমে আমি সরিয়ে নেব, এটা তো আর বলার কিছু নেই। তো চলো এগুলোকে সরিয়ে নিয়ে আমার কিছু মিশ্রণ লাগবে বাথরুমটা ক্লিন করার জন্য, সেই মিশ্রণটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, এখানে আমি একটা বাটির মধ্যে প্রথমে ডিটারজেন্ট পাউডার নেবো। আমার যেমন আমার বাথরুমটা দেখো অনেকটাই বড়, তোমরা পরবর্তীকালে দেখতে পাবে আমি যখন ক্লিন করব। তো সেই অনুযায়ী যাদের যেমন বাথরুম সেই পরিমাপ অনুযায়ী নেবে। আমার এখানে 3 চামচ, আর এটা দিয়ে আমি ট্যাবও পরিষ্কার করব। তো আর এখানে দিয়ে দিলাম 3 চামচ ডিটারজেন্টের মধ্যে, হারপিক দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ মতো। তো এই মিশ্রণটা কিন্তু বেশিক্ষণ রাখবে না, এটা সঙ্গে সঙ্গেই মিক্সড করে রেখে দেবে। আমার একটা এমার্জেন্সি কল এসে গেছিলো, সেই কারণে আমার মিক্স করতে একটু দেরি হয়েছিল। তো এই মিশ্রণটা থাক, এখন আর একটা মিশ্রণ আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে নর্মাল জল নিলাম প্রায় 250-300 গ্রামের মতো, আর এখানে আমি 2 পাতা এমনি যে পাতা শ্যাম্পুগুলো আসে সেই শ্যাম্পু দিয়ে দিলাম 2 পাতা। তোমাদের যদি পরিমাণে বেশি লাগে, যদি বাথরুমটা বেশি নোংরা থাকে অবশ্যই বেশি দেবে। আর এর মধ্যে আমি এখন দেবো ভিনিগার। তো ভিনিগারটা আমি প্রায় একটা বড় কাপের 1 কাপ পরিমাণ দেবো। এরপরেই কিন্তু আমি এখানে বেকিং সোডা অ্যাড করব। তো দেখো, বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা মানে ফেনা ছাড়তে পুরো ফুলে আসবে। তো আমি এটা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে বাথরুমের ফ্লোরে রেখে দেবো, নাহলে এখানেই আমার পড়ে যাবে। তো আমার এখানে আমি বড় একটা চামচের 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম। তো দেখতেই পেলে এটা ফুলে ফেপে একাকার হয়ে গেল, আর এখন আমি ক্লিনিং স্টার্ট করব। আমার বেকিং সোডার যে মিশ্রণটা সেটা এখন থাকবে। আমি ফার্স্ট যেটা ডিটারজেন্ট আর হারপিক মিশিয়ে যেটা করলাম সেটা দিয়ে প্রথমে আমি যে আমার ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবগুলোতে আমি প্রথমে এই এই মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেবো, বেশ ভালো মতো সমস্ত জায়গায় ট্যাবের। তো ট্যাবগুলোর কী অবস্থা তোমাদেরকে তো আমি দেখালাম, যে জলের সমস্ত কিছু দাগ ছোপ পড়ে একদম একাকার হয়ে রয়েছে। তো সেই কারণে এখানে ট্যাবের মধ্যে আমি সমস্ত কিছু এই যে মিশ্রণটা করেছি সেটা, আর অবশ্যই গ্লাভস পরে নেবে। হারপিকের মধ্যে প্রচুর অ্যাসিড থাকে, তো এটা দেওয়ার সময় অবশ্যই গ্লাভস পরে নেবে। তো আমার গ্লাভস পরে আমি সেইভাবে তো অভ্যস্ত নয়, আমার অসুবিধে হচ্ছিলো, কিন্তু আমি এটা দেওয়ার সময় অবশ্যই আমি গ্লাভস ইউজ করছি। পরে আমি কিন্তু এগুলো গ্লাভসটা আমার যখন খুব অসুবিধা হচ্ছিলো আমি খুলে রাখছিলাম, একবার লাগাচ্ছিলাম, এই সমস্ত করেই কিন্তু আমার ক্লিনিংটা চলছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ খুব ভালো মতো আমি এগুলো লাগিয়ে নিচ্ছি। তারপর আর দেখো, বাথরুম তো একটা যখন ডিপ ক্লিনিং করবে, ডেলি আমরা তো যেভাবে ক্লিনিং করি এক রকম ক্লিনার, বিভিন্ন রকম ক্লিনার আছে বাজারে দিয়ে আমরা, এমনি আমি তো ঝাড়ু দিয়ে জল দিয়ে স্নান করার সময় করে দিই, কিন্তু ডিপ ক্লিনিংয়ের যে ব্যাপারটা সেটা যখন করবে একটা কিন্তু রুটিন করে নেবে, যে এটার পর আমি এটা করব, তা না হলে কিন্তু গুলিয়ে যাবে। কারণ ট্যাপ পরিষ্কারের ব্যাপার থাকে, টয়লেট পরিষ্কারের ব্যাপার থাকে, ফ্লোর টাইলস বিভিন্ন রকম কিন্তু ব্যাপার থাকে। তো সেই কারণে একটা রুটিন করে নেবে কোনটার পর কোনটা। আমি প্রথমে কিন্তু আমার এই মিশ্রণটা যেখানে যেখানে লাগছে সেখানে সেখানে আমি এটা দিয়ে যা যা কাজ করব সেটা প্রথমে করে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি প্রথমে জিনিসটা। আর এটা দেখছো আমার টয়লেটের যে বাইরেটা, হ্যাঁ ভিতরটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো না, আমি ক্লিন করার পর তবেই দেখাবো।
তো দেখো এটা যে বাইরে এগুলো কিন্তু জলের দাগ, পুরো জলের যে আয়রন থাকে সেইগুলোতে হলুদ হয়ে গেছে, এটা কিন্তু অন্য কিছু না। তো আমার বললাম তো বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি, তো আমার কলগুলো লাগানো হয়ে যাওয়ার পর আমি এটা কিন্তু আমার যে হ্যান্ড শাওয়ারের যে ইয়েটা ছিল যে ওয়াশারটা ছিল সেটাতেও আমি লাগিয়ে দিয়েছি। এখন টয়লেটের যে বাইরেটা রয়েছে সেটাও আমি একটা রাফ ব্রাশ দিয়ে এইভাবে করে মানে বাইরে ঘষে ঘষে প্রথমে এটা লাগিয়ে নিচ্ছি, আর এগুলো লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি এইভাবেই ছেড়ে দেবো, এরপর অন্য কাজে আমি চলে যাব। তো দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো কি অবস্থা, জল পড়ে ইয়ে পড়ে মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকে। তো চিন্তার কিন্তু কোনো কারণ নেই, এই জিনিসটা তোমরা ফলো করলে তোমাদেরকে আমি পরবর্তী যে ক্লিনিংয়ের পর যে গ্লোটা আসে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো যে এখন আমি টয়লেটের মধ্যে হারপিক দিয়ে দিলাম, এটা তো সবাই মানে ভিতরটা এটা দিয়েই পরিষ্কার করে। তো এটা দিয়ে আমি যেটা করছি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আমি প্রথমে একটুখানি লাগিয়ে নিচ্ছি, সমস্ত জায়গাগুলোই কিন্তু একটু জল দিয়ে দিয়ে লাগিয়ে নিলাম। আর ভিতরটাতে আমি এখন ব্রাশ দেবো না, আমার নিজেরই গা ঘিনঘিন করছে, আমি একদম লাস্টে এটা ক্লিন করব হারপিক দিয়ে, ভিজে জাস্ট জিনিসগুলো ময়লাগুলো ভিজে গেলে তারপর ওটাকে ওয়াশ করে লাস্ট কিন্তু ক্লিন করব। আমি বাইরের যে অংশগুলো সেইগুলো প্রথমে কিন্তু ব্রাশ দিয়ে জল দিয়ে ভালো মতো করে ঘষে ঘষে লাগিয়ে নিলাম। এখন চলে এলাম নেক্সট স্টেপে, আমি ওই ব্রাশ ওই মিশ্রণটা তো আমার শেষ হয়ে গেছে, দিয়ে এখন আমি যে ব্লিচিং পাউডার পরে ইউজ করবো, অবশ্যই তোমরা দেখতে পাবে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম ভিনিগার বেকিং সোডা আর তোমার শ্যাম্পু দিয়ে, সেটা দিয়ে আমি এখন টাইলসগুলোর মধ্যে সমস্ত কিছু মানে ভালো করে লাগিয়ে নিচ্ছি। সমস্ত দেখো যে চারটে দেওয়াল রয়েছে আমার, চারটে দেওয়ালের মধ্যেই কিন্তু সমস্ত টাইলসের মধ্যে একটা স্কচ বাইট নিয়েছি, আর স্কচ বাইটের মধ্যে আমি হাতে গ্লাভস আছে আমার, তো আমি স্কচ বাইটটা মানে আমি ওই মিশ্রণটার মধ্যে ডোবাচ্ছি আর ভালো করে মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। আর দেখো টাইলসগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে খুব একটা আমার নোংরা নেই, আমি খুব একটা নোংরা হতেও দিই না, কোনো জিনিসই না ডিপ ক্লিনিংয়ের জন্য ফেলে রাখা উচিত নয়, ডিপ ক্লিনিং চলছে এটা ডেলি ক্লিনিংয়ের থেকে ডিপ ক্লিনিং, কিন্তু সেইভাবে যত নোংরা করবে তত কিন্তু খাটনি আমাদের মতো সাধারণ গৃহবধূদেরই কিন্তু মানে যারা আমার মতো আমার মানে কাজ করতে হয় তোমাদেরকে তাদেরই কিন্তু বেশি প্রবলেম। তো মোটামুটি মাসে একবার করে কিন্তু এটা করে নিলে অতটা কিন্তু নোংরা হয় না। তো এইভাবে এই মিশ্রণটা আমি এখন ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি, আর আমার একবারই হয়ে যাবে এটা, সেইভাবে আমাকে আর ডবল করতে হবে না, খুব একটা নোংরা টাইলসগুলোতে কিন্তু নেই। যাদের আছে তারা অবশ্যই এটা লাগিয়ে 10-15 মিনিট কিন্তু ওয়েট করবে, প্রথমে সমস্ত জিনিসগুলো লাগিয়ে নেবে, ফ্লোরেও কি লাগিয়ে নেবে সেটাও আমি দেখাচ্ছি। তো এগুলো লাগিয়ে নিয়ে একটুখানি অন্য যে তোমাদের কাজ থাকে সেগুলো করে এসে তোমরা এই মানে যে ব্রাশ দিয়ে ঘষার ব্যাপারটা করে নিতে পারো। তো এখন দেখো যে আমার বাথরুমের দরজাটা ছিল সেটাতেও বাথরুমের দরজার নিচের দিকটাতেও দেখবে জলে পুরো সাদা হয়ে যায় জলের দাগে, তো সেটাতেও লাগিয়ে নিলাম। আর প্রথমে আমি দেখো প্রথমে সমস্ত চারটে দেওয়ালেরই যে উপরের রোটা ছিল সে উপরের রোটাতে প্রথমে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কাজটা হবে চারিদিকে কিন্তু সেটা করে নিলাম, আর এখন বসে নিচে আমার বসে বসে ঘুরে ঘুরে আমি চারটে দেওয়ালে এখন লাগিয়ে নেবো। এইভাবেই কিন্তু আমি কাজটা করছি, প্রথমে দাঁড়িয়ে যতটুকু আমার কাজ আছে করে নিলাম তারপর বসে করে নিলাম, তাহলে কিন্তু বারবার ওঠা বসা করতে হয় না। আর এখন দেখো যে আমাদের টয়লেটের যে ওয়াশের যে ইয়ে টাংটা ছিল সেটাও আমি ভালো করে মিশ্রণটা দিয়ে ইয়ে করে নিলাম, আর এখন দেখো ফ্লোরে চলে এসেছি, বাকি যে মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিলাম, আর আমি এখন দিয়ে দিলাম ব্লিচিং পাউডার, আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হারপিক, আর এখানে এখন দিয়ে দেবো জল, আর চলবে আমার একদম দেশি সাফসাফাই যাকে বলে দেশি স্টাইল ক্লিনিং, এখানে আমি তোমাদেরকে দেখাবো। আমি এখানে একদম যে আমাদের বাড়ির তৈরি যে ঝাড়ু হয় না সেই ঝাড়ু নিয়েছি, আর ঝাড়ু দিয়ে সমস্ত ফ্লোর জুড়ে এখন এই মিশ্রণটা ব্লিচিং পাউডার আর ওই যে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম ভিনিগার দিয়ে সেই বেকিং সোডা দিয়ে সেটা আর একটুখানি হারপিক দিয়ে সমস্ত জায়গা জুড়ে কিন্তু আমি এটাকে লাগিয়ে দিলাম। কিন্তু এখানে খুব সাবধান, ব্লিচিং পাউডারের প্রচণ্ড উগ্র গন্ধ, তো তোমাদের কিন্তু অনেকেরই এটাতে প্রবলেম হতে পারে, যাদের খুব প্রবলেম হয় ব্লিচিং পাউডারের গন্ধে তারা কিন্তু এটা ইউজ করবে না। আর যদি খুব একটা প্রবলেম না হয় কিন্তু দেখো ব্লিচিং পাউডারে কিন্তু অশেষ গুণ, কতটা যে অ্যান্টিসেপ্টিক এটা মানে সমস্ত ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য এটা তো জানো সবাই জানো, তো সেই কারণে আমি কিন্তু যখন ডিপ ক্লিনিং করি আমি কিন্তু এটা ইউজ করি। তো এটা দিয়ে তোমরা বাইরে কিছুক্ষণ অপেক্ষা করবে, অবশ্যই এগুলো লাগিয়ে দেওয়ার পর মানে যাদের খুব নোংরা হয়ে আছে বাথরুম তারা অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবে,
তো তোমরা আধ ঘন্টা মতো ওয়েট করবে, তাহলে দেখবে ঝাঁঝালো গন্ধটা অনেকটা চলে গেছে আর ময়লাগুলোও একদম ভিজে গেছে, তো তোমাদের ক্লিন করতেও খুব সুবিধা হবে। তো আমি মোটামুটি আধ ঘন্টা নয় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি এখানে ওয়েট করেছি। তারপরে কিন্তু আমার আরও কিছু কাজ ছিল, বাইরে নোংরা জিনিস যে বাথরুমের জিনিসগুলো ছিল তার মধ্যে আমি সেইগুলো ধুয়ে রোদে রেখে এসেছি। তারপরে আমি চলে এসেছি, প্রথমেই আমি কলে যে মিশ্রণ লাগিয়েছিলাম তো আমি কলের কাজটাই প্রথমে, মানে ট্যাপের যে কাজটা সেটাই প্রথমে করে নিচ্ছি। যে একটা ব্রাশ দিয়ে, দেখতে পাচ্ছ ব্রাশ, তার সাথে স্কচ ব্রাইটও আছে, ভালো করে ঘষে ঘষে এই জায়গাগুলো, আর এই জায়গাটা কতটা যে দাগ ছিল তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। এটা ক্লিনিংয়ের পর আমি দেখাবো যে এটা কী পরিমাণে নোংরা ছিল আর কী মানে কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো এখানে জল ছুঁয়ে ছুঁয়ে পড়ে আর তাতেই কিন্তু পুরো মানে হলুদ হয়ে যায় এই জায়গাটা যেখানটায় হ্যান্ড শাওয়ারটা রাখা হয়। তো এগুলো খুব পাইপ টাইপ সমস্ত কিছু কিন্তু আমি ব্রাশ দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। তবে সাবধান, টাইলসে কিন্তু খুব বেশি মানে শক্ত ধারালো মানে স্কার্ফ দিয়ে কিন্তু ঘষাঘষি করবে না, এতে টাইলসের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। আর দেখো এখন এই ব্রাশটা আমি তোমাদেরকে দেখালাম, ফ্লোর ঘষার যে ব্রাশটা সেটাতে কিন্তু আমার মনে হয় খুব একটা কাজ হয় না। ফ্লোরে তো একটু মানে আমার যেহেতু পাথরের এই গ্লাসের আর কি এই জায়গাগুলো ফ্লোরগুলো, তো সেই কারণে একটু ঘষাঘষি আমার করতে হয় পাথরটা, কারণ বাথরুমে খুব বেশি তো পলিশ দেওয়া হয়নি, কারণ তাহলে স্লিপ হবে, তো খুব একটা স্লিপ নয়, তো যেহেতু খুব একটা পলিশ নেই তো ময়লাটাও কিন্তু বেশি ধরে এখানে। তো সেই কারণে একটা যে আমাদের যে স্টিলের যে স্কাবারগুলো হয় না বাসন মাজার, সেটা আমি একটা চিপকিয়ে নিয়েছি ওই ব্রাশের মধ্যে, আর সেটা দিয়েই কিন্তু আমি পুরো ফ্লোরটা এখন ভালো করে ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এতে কিন্তু আর কতটা ময়লা বেরোচ্ছে, তো দেখছো সাদা সাদা থেকে আস্তে আস্তে কিন্তু এটা ঘোলাটে হয়ে আসছে, তো তোমরা এটা লক্ষ্য করলেই দেখতে পাবে। আর দেখো আমি ওই যে আমার যে জল পাশ হওয়ার জন্য যে ছিদ্রটা রয়েছে সেখানে আমি একটা, এটা যখন মিশ্রণটা দিয়েছিলাম একটা ন্যাকড়া গুঁজে দিয়েছিলাম ওই যে পাশে আমার পড়ে রয়েছে, তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে। আর এখন ন্যাকড়াটা আমি খুলে দিলাম যাতে করে এই যে মিশ্রণের যেটা দিয়েছিলাম সেটা চুইয়ে আমার বাইরে না চলে যায়। আর ব্লিচিং পাউডারের এখনও কিন্তু উগ্র ঝাঁঝালো গন্ধ আছে, আমি মাস্ক পরেছি তোমরা দেখতেই পাচ্ছ। যাদের কিন্তু খুব প্রবলেম হয় তারা অবশ্যই এটাকে ব্লিচিং পাউডারের জায়গায় বেকিং সোডা ভিনিগার বেশি পরিমাণে দেবে। তো এখানে দেখো আর এখন আমার সমস্ত ঘষাঘষির কাজ হয়ে গেছে, আর উপরে যে মাকড়সার ঝুল টুল দেখতেই পাচ্ছ আমাদের রং করা হয়নি এখনও, তো ঝুল টুল অবশ্যই থাকে, সেটা আমি একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। আর এখন সমস্ত জল দিয়ে ধুয়ে নেওয়ার পালা। এখন তোমরা টয়লেটটা আমার দেখতেই পাচ্ছ একদম নতুনের মতো, একদম ঝকঝক করছে মানে কেউ। আর দেখো পাশে একটুখানি দাগ দেখা যাচ্ছে, ওটা কিন্তু কোনো দাগ নয়, ওটা আমাদের মিস্ত্রিরা যখন এটা লাগিয়েছিল তখনই কিন্তু ওদের হাতে এটা পড়ে যায় এবং ওটার মধ্যে একটা ছিদ্র মানে একটা ফাটার মতো একটা দাগ ধরে যায়, মানে চির ধরে যায় এর মাঝখান দিয়ে। তো মিস্ত্রিরাই আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল, তো বলেছিল যতদিন চলবে চলুক পরে কিন্তু এটা চেঞ্জ করে দেবো। তো আমরা তখন থেকে ইউজ করছি, এটা কিন্তু ভাঙেনি বা কিছু হয়নি, তো সেটারই দাগ, ওটা কিন্তু আর কিছুই না, তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে পাশে যে রয়েছে। তো এই যে এটা হচ্ছে আমার টয়লেটের ফাইনাল লুক, তো তোমরা দেখতেই পাচ্ছ যে একদম ঝকঝকে নিউ হয়ে গেছে। আর এখন আমি সমস্ত টাইলস বলো মানে যে তাকগুলো রয়েছে সব আমার ঘষে মেজে একদম ঝকঝকে ক্লিন হয়ে গেছে, আর এখন ধুয়ে নেওয়ার পালা যাচ্ছে। তো চলো এখন ধুয়ে নিই তোর, আর তোমরা দেখতে থাকো। তো দেখো আমার টয়লেটটা তো জল দিয়ে ধোয়া হয়ে গেছে, আর এখানে টাইলসে যেহেতু মিশ্রণটা দিয়ে ঘষাঘষি হয়েছিল তো ওই যে কেমিক্যালগুলো ডিটারজেন্ট হার আর এটা তো ডিটারজেন্ট দিই না আমি ভুলে যাচ্ছি, ডিটারজেন্ট আর হারপিক দিয়ে ট্যাব আর টয়লেটের বাইরেটা পরিষ্কার করেছি, আর এই যে টাইলসগুলো আমি পরিষ্কার করেছি ভিনিগার আর বেকিং সোডা আর তোমার শ্যাম্পু দিয়ে। তো ওই মিশ্রণটা অবশ্যই এখানে লেগে রয়েছে, তো যাতে মানে শুধু জল দিয়ে কিন্তু আমি যদি এমনি জল ছুঁড়ে ছুঁড়ে ধুয়ে নিই বা জল মেরে মেরে তাহলে কিন্তু মানে মিশ্রণটা কিন্তু ভালো মতো উঠবে না, লেগে থাকতে পারে, সেক্ষেত্রে টাইলসের কিন্তু মধ্যে এফেক্ট করতে পারে। সেই কারণে একটা ন্যাকড়া নিয়েছি আমি, একটা ন্যাকড়া, তো সেই ন্যাকড়া দিয়ে ভালো মতো জল দিয়ে দিয়ে আমি প্রথমে ঘষে ঘষে আমি ওই মিশ্রণটা তুলে দিচ্ছি, তারপরেই কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নেবো। সমস্ত ট্যাপগুলোও আমি সেটাই করব, সমস্ত জায়গা জুড়েই কিন্তু এটা, শুধুমাত্র ফ্লোরটা বাদ দিয়ে চারটে দেওয়াল, দরজা, ট্যাপ, কর্নারের যে সমস্ত জায়গাগুলো আছে সমস্ত জায়গাগুলোই কিন্তু আমি এই ভিজে
ন্যাকড়াটা দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি। তো অনেক কাজ বাথরুম ডিপ ক্লিনিং এর মানে অনেক কাজ অনেক। তো তোমরা একটা যদি রুটিন মাফিক একটা হিসাব নিজের মাথার মধ্যেই বলো, একটা হিসাব না করে এই কাজগুলো করো তাহলে কিন্তু অবশ্যই গুলিয়ে ফেলবে। তো এখন দেখো যে টাংটা রয়েছে টয়লেটে সেটাও আমি ওই মিশ্রণটা দিয়ে ভালো করে ঘষে দিয়েছিলাম, এখন ওটাও ধুয়ে নিলাম। আর এখন দেখো আমার সমস্ত জায়গা জুড়ে ওই ন্যাকড়াটা বোলানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমার গলার অবস্থা তো খারাপ রয়েছে আমি বুঝতেই পারছি, এই বাথরুম ডিপ ক্লিনিংয়ের পর আরও কি হতে চলেছে আমার সাথে, কিন্তু কিচ্ছু করার নেই, এই জায়গাগুলো আর নোংরা। অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে আমি পরিষ্কার করব তো কিন্তু কিছুতেই আর সময় করে উঠতে পারছিলাম না। তো বাড়িতে আমার ছোট মেয়ে আর জানো তো, আজকে ফাইনালি ঠিক করলাম যে আজকে রান্নাবান্না কমপ্লিট করে তবে কিন্তু আমি লেগেছি, তাহলে কিন্তু আমার আর চাপ নেই। আর এখন দেখো ফ্লোরটা তো ঘষাঘষি হয়েই গেছিলো ব্রাশ দিয়ে, আর এখন পুরো ঝাড়ু মেরে জল দিয়ে ভালো মতো করে ক্লিন করে নিচ্ছি। আর এখন টয়লেটটা তুমি দেখতেই পাচ্ছ যে কতটা নোংরা বের হলো, যদিও খুব নোংরা হয়নি তবুও কিন্তু কতটা নোংরা বেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এর মানে আমরা যদি বছরের পর বছর যদি এইভাবে ডিপ ক্লিনিং না করে ছেড়ে দিই, মানে সব থেকে বেশি জল তো পড়ে আমাদের বাথরুমে, আর জলের যা আয়রন তাতে করে বাথরুম প্রচুর নোংরা হয়, আর কিচেন তো তেল ছিটে আর এখানে হচ্ছে জল। তো এই হচ্ছে আমাদের মানে কাজ। আর এখন দেখো আমার সমস্ত কিছু জল দিয়ে ধোয়া হয়ে গেছে, আর এখন একটা শুকনো ন্যাতা দিয়ে সমস্ত উপরের যে টাইলসের মানে দেওয়ালগুলো আর ট্যাপগুলো ভালো মতো করে মুছে নিচ্ছি, কারণ জলের দাগ থেকে যাবে, জল যেহেতু জল দিয়ে ধোয়া হয়েছে তো সেটা যখন জলগুলো যখন শুকিয়ে যাবে, এমনি অটোমেটিক্যালি যখন শুকাবে তখন কিন্তু জলের ছিটে ছিটে দাগগুলো টাইলসের মধ্যে লেগে থাকতে পারে, সেটা যাতে না থাকে সেই কারণে আমি ন্যাতা দিয়ে ভালো করে মুছে নিলাম, ট্যাপগুলো মুছে নিলাম। আর এখন তোমরা দেখতে পাচ্ছ ট্যাপগুলো কতটা ঝকঝকে, কী অবস্থায় ছিল এই ট্যাপগুলো আর কী অবস্থা হয়েছে, এখন কতটা নতুনের মতো লাগছে। তো আরও টাইম দিতে পারলে হয়তো আরও ঝকঝকে, মানে একটুখানি যদি আমি অনেকটাই তাড়াতাড়ি করছি কারণ অনেকটা সময় যেহেতু অনেকটা বড়। আর একটা টিপস আমি তোমাদেরকে বলি, যাদের বাইরে মানে কাপড় জামা কাপড় কাচার এই সমস্ত জায়গা আছে তারা কখনো বাথরুমটা বড় আমার মনে হয় করা উচিত না, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আমার বাথরুমটা আর কিচেনটা সেম মানে পরিধিতে করেছে, মানে সেম মাপে। আমার বাথরুমটা অনেক আরও ছোট হলে আমার মানে বাড়ির বাইরে অনেক জায়গা আছে তোমরা দেখেছো কলতলা, তো এতটা বড় বাথরুম মানে করার কোনো দরকারই ছিল না। যাই হোক মানে প্ল্যানিং ভুল হয়ে গেছে, তো বাথরুম মানে মোটামুটি কাজ চালানোর মতো হলেই কিন্তু হয় আমার মনে হয়। যাদের বড় বড় অনেক ব্যাপার মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে কিন্তু আমি বলবো মোটামুটি একটুখানি কাজ চালানোর মতো মানে বাথরুমই ভালো। আমার অনেকটা বড়, তো অনেক টাইম লেগেছে আমার প্রচুর, আমার ছোট মেয়ে আছে তো ওর খাওয়ার টাইম হয়ে এসেছে, তো সেই কারণে আমি যতটুকু পেরেছি। তো এখানে যদি আরও টাইম দেওয়া যেত আমার ট্যাপগুলো আরও ঝকঝক করতো, এই টিপসটা ফলো করলে তোমরা নিজেরা দেখতে পাবে মানে অনেক পুরনো দাগও একদম উঠে সাদা হয়ে যায়, ঝকঝকে হয়ে যায়। তো এখন আমার টয়লেটের ফাইনাল মানে টয়লেট বাথরুম পুরো বাথরুমের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, কতটা ঝকঝক করছে তোমরা দেখলেই বুঝতে পারবে। টয়লেটটা তো মনে হচ্ছে জাস্ট এখনই লাগানো হয়েছে, তো এইরকমই এটা পরিষ্কার করলে এরকমই দাঁড়ায়। তো এই এই বাথরুম মানে অপরিষ্কার থাকলে যতই আমার এখন যখন এখন পৌষ মাস মানে জানুয়ারি, পরে যখন তোমরা ভিডিওটা দেখবে হয়তো বুঝতে পারবে না সেই কারণে বলে দিলাম, তো এত ঠান্ডার মধ্যেও আমি কিন্তু এটাকে আর ফেলে রাখতে পারিনি। এই জায়গাগুলো তোমরা দেখেছো কতটা মানে নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো নিজের মানে এরকম ক্লিন করার পর নিজেকেও এত ভালো লাগে, আর এই বাথরুমগুলো পরিষ্কার না থাকলে না নিজের মনের মধ্যে একটা গিলটি ফিল হয়, নিজেকে মনে হয় পাপি মনে হয় যে কখন এটা পরিষ্কার হবে, মানে হয়তো সবসময় করতে পারি না, টাইম হয়ে উঠতে পারে না, শরীরের এনার্জিরও ব্যাপার থাকে, মানে আরও তো আমাদের অনেক কাজ থাকে, সব কাজ সেরে কিন্তু এটা এক্সট্রা কাজের মধ্যে পড়ে আমাদের, তো সেই কারণে হয়তো হয়ে ওঠে না। তার যখন নোংরা হয়ে যায় তখন কিন্তু খুবই মানে খারাপ লাগে। তো এই হচ্ছে আমার বাথরুমের ফাইনাল লুক। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি তোমাদের একটু ভালো লাগে বা একটু যদি উপকৃত হও তোমরা এটা থেকে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটুখানি সাপোর্ট করো। আমার চ্যানেলে যারা এখন এই ভিডিওটা যারা নতুন দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো আমার পাশে থেকো, আর সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কোনো রকম
চাপ নেওয়ার দরকার নেই। যখন দেখবে যে বাথরুম নোংরা হয়েছে, একটুখানি ফ্রিভাবে সকাল সকাল অন্য কাজগুলো, বাড়ির যে সংসারের কাজগুলো আগে সেরে নেবে, তাহলে দেখবে চাপটা অনেক কম হয়ে যাবে, পরে এই কাজগুলো করে নেবে। তাহলে কিন্তু মানে এইভাবে রুটিন অনুযায়ী কিন্তু আমাদেরকেই তো কাজগুলো করতে হয়। হ্যাঁ, তো এইভাবে ফ্রিভাবে কাজগুলো করবে, করার পর দেখবে অনেকটা ভালো লাগে, অনেকটা ফ্রি মনে হয়, তাইগুলো নোংরা হয়ে থাকলেও ভালো লাগে না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে।